ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের এক রাতের অভিযানেই 55 জন নিহত হয়েছে। হামাসের প্রেস অফিস জানিয়েছে, গাজায় 30টির বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গাজায় অভিযান আরও বাড়ানো হবে। বেশ কিছু মেডিকেল সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এক রাতেই ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে 50 জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। পশ্চিম তীরে একটি শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 13 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফিলিস্তিন শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে 5 জনই শিশু। পশ্চিম তীরে নূর শামস শরণার্থী শিবিরে হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে UNRWA আরও জানিয়েছে যে এক ইসরায়েলি সেনাও নিহত হয়েছে, এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে, তারা ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে হামাসের একটি সেল লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় রবিবার ভোরে ওই হামলায় অন্তত 2 জন নিহত এবং অনেকে আহত হয়েছে।